জল্পনা কল্পনায় ঘি ঢেলে চিত্রনায়ক শাকিব খান ও চিত্রনায়ক শবনম বুবলি দুজনই অভিন্ন ভাষায় শুক্রবার নিজেদের সন্তানের খবর ও ছবি প্রকাশ করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে কবে তাদের বিয়ে হয়েছে কিংবা একসঙ্গে সংসার করবেন কিনা তার কোনো তথ্য জানাননি সেই পোস্টে। এদিকে গুঞ্জন উঠেছে সন্তান সহ প্রকাশ্যে আসলেও এখন আর একসঙ্গে নেই শাকিব বুবলি, পাল্টে গেছে তাদের প্রেমের গতিপথ। লিডার আমি বাংলাদেশ সিনেমা শুটিং এর আগেই এই দম্পতির বিচ্ছেদ হয়ে গেছে বলে দাবি করছেন অনেকে, যদিও এ তথ্যের কোনো সত্যতা এখনো যাচাই করা সম্ভব হয়নি। এ বিষয়ে এখনো মুখ খোলেননি শাকিব ও বুবলি। শাকিব বুবলির প্রেম নিয়ে দীর্ঘদিন ধরেই চলছিল গুঞ্জন। মাঝে হঠাৎ বুবলির আমেরিকায় পাড়ি দেয় সে গুঞ্জন আরও ডালপালা ছড়ায়। সম্প্রতি বুবলি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেবি বাম্পে ছবি প্রকাশ করলে তোলপা শুরু হয়। সাংবাদিকদের কাছে কান্নারত অবস্থায় স্বীকারও করেন সন্তানের কথা, তবে সন্তানের জনককে তার সময় হলে জানিয়ে দিবেন বলে মন্তব্য করেছিলেন। এর আগে শাকিবের সাবেক স্ত্রী চিত্রনায়িকা অপু বিশ্বাসের সন্তানের খবর প্রকাশ্যে আসে 2017 সালে। এরপর একই বছরের 22 নভেম্বর শাকিব অপু বিচ্ছেদের জন্য আবেদন করেন। 2018 সালের 22 ফেব্রুয়ারি এ দম্পতির বিচ্ছেদ হয়। শাকিব অপুর ঘরেও 7 বছরের একটি সন্তান রয়েছে যার নাম আব্রাহাম খান জয়। বিচ্ছেদের পর থেকেই মায়ের সঙ্গেই আছেন জয়। তানভীর হাসান, সময় সংবাদ, ঢাকা।